ইউক্রেনে যুদ্ধবিধ্বস্ত এলাকার বাংকারে আটকে ছিল। দীর্ঘদিন খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। খাওয়া দাওয়া ছেড়ে ছেলের বাড়ি ফেরার কামনাতে তাই দোয়া পড়তে বসেছিলেন মা। আর মায়ের ঠিক দোয়া পড়ার সময়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরল ছেলে। মালদার হরিশ্চন্দ্রপুরে নিজের ঘরে ফিরল কিভ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র মাসুম হামিদ পারভেজ। এখনও পিছু ছাড়ছে না যুদ্ধের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। বাংকারের মধ্যে অনিশ্চিতভাবে গাদাগাদি ভিড়ে থাকতে হয়েছে, যোগাযোগ ছিন্ন হয়েছিল বাড়ির সঙ্গেও। বাংকার থেকে শুনতে হয়েছে একের পর এক গোলাবর্ষণের আওয়াজ। তখন সামনে মৃত্যু ছাড়া আর কিছুই ছিল না, ছিল না পর্যাপ্ত খাবার বা জল। পরে বাঁচার তাগিদে নিজেদের উদ্যোগের বাইরে বেরিয়ে আসতে হয়েছে, ভারতের পতাকা নিয়ে 11 কিলোমিটার হেঁটে কাছে স্টেশনে। চারিদিকে শুধু ধ্বংসের চিহ্ন। আলাদা আলাদা 5 বা 10 বা 15 জনের দল করে হেঁটে কাছে স্টেশনে পৌঁছে ট্রেনে উঠতে হয়েছে। সেখানেও ভিড়, আতঙ্ক সকলের চোখে মুখে। সাহায্য করেছে ইউক্রেনীয় কিছু রেস্টুরেন্টের লোকজন, কোনোক্রমে সীমান্ত পেরিয়ে হাঙ্গেরি। হাঙ্গেরির সরকারও সাহায্য করেছে, মুম্বাই পর্যন্ত পৌঁছে দিতে এসেছে কেন্দ্র সরকার। পরে মুম্বাই থেকে কলকাতা হয়ে একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে রাজ্য সরকার। বাড়ির সামনে গাড়ি থেকে নামতেই মাসুমের বাবা মোহাম্মদ মুমিনউদ্দিন, মা হামেদা খাতুন গোটা পরিবার সহ মাসুমকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। মাসুমকে সংবর্ধনা জানাতে এসডিপি ও শুভেন্দু মণ্ডল, সঙ্গে ছিলেন আইসি সঞ্জয় কুমার দাস ও অন্যান্য পুলিশ কর্মীরা। অন্যদিকে মাসুমকে সংবর্ধনা দিলেন জেলা তৃণমূল সাধারণ সম্পাদক বুলবুল খান ও জম্বু রহমান। মাসুম বাড়িতে আছে শুনেই পাড়া প্রতিবেশীরাও মাসুমকে দেখতে ভিড় জমান। মাসুম এমবিবিএসের চতুর্থ বর্ষের ছাত্র। বাবা মোহাম্মদ মমিনউদ্দিন স্থানীয় মিঠনা হাইস্কুলের শিক্ষক। মা হামেদা খাতুন গৃহবধূ। মাসুমের দুই দিদি রয়েছে বিবাহিত এবং এক ছোট ভাই রয়েছে। হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় মসজিদ পাড়ার বাড়িতে স্বস্তি মাসুমের। তবে ভবিষ্যৎ ভাবনা রয়েছে, কিভাবে এমবিবিএস কমপ্লিট করা যাবে সেটাই চিন্তার। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রেখেছে মাসুম, যাতে তাদের পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে পারে। পাশাপাশি তার এই আবেদনে সাড়া দিয়ে মাসুম ও তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন তৃণমূল নেতা বুলবুল খান ও জম্বু রহমান। তবে ঘরে ফিরে স্বস্তি পেলেও যুদ্ধের সেই ছবি এখনও চোখের সামনে ভেসে উঠছে মাসুমে। ছেলে যুদ্ধ আতঙ্ক থেকে কবে সাধারণ জীবনে ফিরতে পারবে সেই নিয়ে পরিবার এখনও কিছু বলতে পারছে না। ওখান থেকে এবার ফিরে চলে এসেছে, আজকে ঘরে ফিরলো, আমরা একটু অভ্যর্থনা করলাম। আমি এখানে তো এসেছিলাম, এনাদের এটা এসেছিলেন, ছেলে এসেছিলেন, এনাকে আমরা অভ্যর্থনা করলাম। সমস্ত কিছু তাই তো, সমস্ত কিছু সরকারি এসেছিলেন। আপনি আজকে? আমি এসেছিলাম আমাদের আমার স্যার মহিনু আশ্রম আছে, তার বাড়িতে এসেছিলাম। তার ছেলে ইউক্রেনে থাকছিল, তিনি এই সময় মাত্র আধ ঘন্টা আগেই কিন্তু বাড়ি ফিরেছেন। তো এখানে পুলিশ প্রশাসন থেকে সব রকম এসেছিলেন এখানে, তো তার সঙ্গে অনেক রকম গল্প করলাম। মুখ্যমন্ত্রী তিনি বলবেন হয়তো, মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি একদম বোম্বে থেকে, তিনি খুব খুশি হচ্ছিল, মনে গর্ব হচ্ছিল কি এত সুন্দর কথা বলছিলেন, কি মনে হচ্ছে যখন বোম্বেতেই পৌঁছে গেছেন ইন্ডিয়ায়, তখন মুখ্যমন্ত্রী তাকে সব রকম সহযোগিতার জন্য বোম্বে অবধি পৌঁছে গেছিলেন তার লোকজন। তো সেই এখন বাড়ি এসছেন আমার যে শিক্ষক, আমিও অনেক ধরে অপেক্ষায় ছিলাম, তো তার বাড়িতে আছি। খুব ভালো লাগছে কি আমাদের ছেলে বাড়িতে ফিরে এসেছে। আমি ওনার আন্ডারেই পাস করছি। তো মাস্টারমশাই মানে যা গাইড করেছে মাধ্যমিক থেকে নাইনে, আমাকে অনেক গাইড করেছে। আমার এখনো মনে হয় আমরা মানে ভাই না আসার আগে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, খুবই হেল্প করেছে। তো আজকে কিছু করতে পারিনি, তবে পাশে দাঁড়িয়ে আছি, এইটুকু খুশি আছি। আপনার নাম? আমার নাম বুলবুল খান, আমি প্রাইমারি শিক্ষক। আজকে আমি এসেছি আমাদের মাস্টারমশাইয়ের বাড়িতে। মাস্টারমশাই যে ছেলে আপনারা দেখতে পাচ্ছেন মাসুম, এই যে যুদ্ধ যে লেগেছে রাশিয়া বনাম যে ইউক্রেনের যুদ্ধ লেগেছে, ডাক্তারি পড়তে ইউক্রেনে ছিল, একদম যুদ্ধ যখন শুরু হয়, আমি মাসুমের মুখ থেকে যেটা শুনতে পেলাম, যুদ্ধ যখন শুরু হয় সেদিন এরা হোস্টেলেই ছিল। পরদিন সকালবেলা হোস্টেল থেকে মানে শিফট হয়েছে, কিন্তু একটা ভয়াবহ আমাকে একটা ভিডিও দেখাচ্ছিল এখনই, যে এদের হোস্টেলের সামনেই বিশাল একটা বোম এসে কিন্তু মানে হোস্টেলের সামনেই পড়েছে। তারপরে হোস্টেলের কাছাকাছি সমস্ত এলাকা দাও দাও করে জ্বলে গেছে, খুব মর্মান্তিক অবস্থার মধ্যে
এরা যে ছিল মানে এর মুখ থেকে আমরা বিবরণটা আমরা শুনলাম। তো আরেকটা জিনিস আমি যেটা জানতে পারলাম যে ইউক্রেন থেকে তো সম্ভবত এরা নিজের খরচেই গেছিল, এখানে বুদাপেস্ট গেছিল, বুদাপেস্ট থেকে আমাদের ভারতবর্ষের খরচে বোম্বে এবং আমাদের রাজ্য সরকারের খরচে এই আমাদের আইসি সাহেব, আমাদের এসডিপিও সাহেব, আরও থানার প্রশাসনিক লোকজন ছিল, আমাদের সবার সহযোগিতায় বাড়িতে একে রেখে দিয়ে গেছে। তো আমরা খুবই আনন্দিত, খুবই আমরা খুশি, আমরা এই এলাকার মানুষ আমরা খুবই আনন্দিত। যবে থেকে যুদ্ধ লেগেছিলো কষ্টমশাইয়ের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক, পুরনো সম্পর্ক। তো আমরা মাস্টারমশাইয়ের পরিবার তো চিন্তিত ছিলেন, সেই সঙ্গে আমরাও সকলে মিলে খুব চিন্তিত ছিলাম যে একসময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো শেষের দিকে, মাস্টার মশাই মানে বাবার সঙ্গে ছিলেন, যোগাযোগ যখন বিচ্ছিন্ন হয়ে গেছিলো তো আমরাও একটা উৎকণ্ঠার মধ্যে ছিলাম যে হয়তো খারাপ কোনো খবর হয়ে গেছে নাকি। তো যাক, উপরওয়ালার আশীর্বাদে আমাদের রাজ্য সরকারের প্রচেষ্টায় যে উদ্যোগ নিয়েছেন, আমি রাজ্য সরকারকে এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এবং অসংখ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এনাদের প্রচেষ্টায় আমাদের ঘরের ছেলে আজকে ঘরে এসছে। এখানে মাসুমের মা আছে, হ্যাঁ, মাসুমের বোন দিদি আরও যারা পড়োশিরা আছে, মাসুমের বাবা আছে, সবার সঙ্গে ভালো লাগছে আজকে, আমরা খুব খুশিতে আছি। জানা মতো আর কোনো কেউ নেই, আমাদের একমাত্র এই মাস্টারমশাইয়ের ছেলেই মানে ছিল ওখানে, আর আমাদের জানার মতো কেউ নেই। যেমন আমার নাম জমুর রহমান, আমি মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক। ভালো লাগছে, খুব উৎকণ্ঠার মধ্যে ছিলাম গত 24 তারিখ থেকে, আজকে রাত দশটার সময় আজকে ছেলেকে পেয়েছি, খুব খুশি পেয়েছি। সে ছেলের মুখ থেকে আমরা যেটা শুনলাম যে বুদাপেস্ট থেকে ওরা প্লেনে করে বোম্বে এসেছিল, বোম্বে থেকে আবার কলকাতা এসছে, কলকাতা থেকে এবারে এই বাড়িতে এসছে। ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি ওটা বিয়ার করেছে বুদাপেস্ট টু বোম্বে, আর বোম্বে নামার পরই ছেলে যেটা বলল আমাদের রাজ্য সরকারের পুরো উদ্যোগ, আমাদের রাজ্য সরকারের স্পেশাল মেসেঞ্জার দিয়ে আমার ছেলেদেরকে বরণ করেছে, ওখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু ওরা ব্যবস্থা করেছেন, টিকিট কেটে দিয়েছেন এবং প্লেনে উঠিয়ে দেওয়ার পর কলকাতা এয়ারপোর্টে এসেছে। কলকাতা এয়ারপোর্টে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি সরকারি আমরা ওখানে ছিলেন, তারা আমাকে রিসিভ করেছেন, করে নিয়ে গিয়ে আবার আপনার ইয়েতে ওই ক্যাম্পে রেখেছেন, মানে একটা গেস্ট হাউস, এমন গেস্ট হাউসে রেখেছিলেন, ওখানে খাওয়া দাওয়ার সমস্ত অ্যারেঞ্জমেন্ট ভালো করেছে, অসুবিধা কোনো অসুবিধা নেই। এবং আমাদের সরকারের নির্দেশে আমাদের মাননীয় ডিএম সাহেব স্পেশাল গাড়ি পাঠিয়ে, কার পাঠিয়ে রেখে ওখান থেকে নিয়ে এসে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমার ছেলে বাড়িতে আসার সময় আমাদের হরিশ্চন্দ্রপুর আইসি মশাই এবং এইচডিও সাহেব, আমাদের থানা উন্নয়ন আধিকারিক বিকাশবাবু ছিলেন, হ্যাঁ, আর আমাদের টিএমসি পার্টির জেনারেল সম্পাদক বুলবুল খান, জম্মুদা আমাদের জেনারেল সেক্রেটারি আমাদের পার্টির, হ্যাঁ, ওনার সবাই এসেছিলেন এখানে এবং পাড়াপ্রতি সমস্ত লোকজন এখানে এসেছিলেন, সকলকে আমি পেয়ে খুব খুশি। এবং ছেলেকে সাথে যোগাযোগ বিচ্ছিন্ন খুব চিন্তায় ছিলাম, আর যে পেলাম আমাদের রাজ্য সরকার আমার চরম আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমস্ত আধিকারিকের প্রচেষ্টায়, এবং সঙ্গে সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, হ্যাঁ, আমাদের নেতৃত্ব খুব চেষ্টা ছিল, আমাদের জমুদা আমাদের এগুলো সাহেব প্রচেষ্টায় আমাদের ছেলেকে পাইয়ে দিয়েছেন, তার জন্য আমরা সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, নাম আমার নাম মোহাম্মদ মুমিনুদ্দিন। আচ্ছা, হাই স্কুলের শিক্ষক। এসে পৌঁছালে তুমি মালদার হরিশ্চন্দ্রপুরে আমার বাড়ি, এই তো কলকাতা থেকে গাড়ি করে কিছুক্ষণের আগে এলাম। আচ্ছা, কোন ইউনিভার্সিটি? কি মেডিকেল ইউনিভার্সিটি। কোন ইয়ার? ফোর্থ ইয়ার। কোথায় ছিলে? আমি থাকতাম ইউনিভার্সিটি হস্টেলে, ল হস্টেল। আমি এমবিবিএস স্টুডেন্ট ফোর্থ ইয়ার, তো আমি হস্টেলে থাকতাম, ইউনিভার্সিটি হস্টেল, ল হস্টেলে।
বাংকারে যখন আমরা ছিলাম তখন আমাদের আলটিমেট মোটো এটাই ছিল যে মিনিমাম মিনিমাম জল আর মিনিমাম খাবার খেতে হবে, কারণ আমরা তখন জানতাম না যে কতদিন আমাদেরকে বাংকার ছাড়তে হবে। কি অবস্থায় ছিল বাংকারে? বাংকারে আমরা এইটুকুটা জানতাম যে ওয়ার স্টার্ট হয়ে গেছে, তো আমাদেরকে যেটুকুটা খাবার ছিল সেটুকুটা আমাদেরকে লিমিটেড, মানে কতদিনে শেষ হবে সেটা তো আর বোঝা যাচ্ছে না। তো যেটুকুটা যেগুলো আমাদের কাছে বিস্কিট ছিল, ড্রাই ফ্রুটস ছিল, ব্রেড ছিল, আর লিমিটেড আমাদের কাছে ওয়াটার সাপ্লাই ছিল, তো ওগুলো আমরা শুধু মিনিমাম যেভাবে আমাদেরকে বাঁচানো সম্ভব যে আজকের দিনটা আমি বেঁচে থাকতে পারবো ওইভাবে লিমিটেড খাবার খেয়ে আমরা ছিলাম। সেই বাংকারে কতজন মিলে একসঙ্গে থাকছিলে তোমরা? ফার্স্ট ডে 24th of February ফার্স্ট ডে অ্যারাউন্ড 150 স্টুডেন্ট ছিল টোটাল, আর তার মধ্যে স্টুডেন্ট ছাড়াও আশেপাশে রেসিডেন্ট যারা ছিলেন ওনারাও ছিলেন ওখানে। সেকেন্ড ডে কারণ ওখানে থাকতে অনেক প্রবলেম হচ্ছিল, প্লাস আস্তে আস্তে ওখানে সাফোকেটিং ফিল হচ্ছিল, তাই ওখান থেকে সবাই দ্বিতীয় দিন অ্যারাউন্ড 100 হয়েছিল, আর তারপরের দিন অলমোস্ট 70, তো লাস্ট ডে পর্যন্ত আমরা 70 স্টুডেন্ট ছিলাম। বেরোনোর চেষ্টা করনি কোনো সময়? আমরা বাংকার থেকে বেরোনোর অনেক চেষ্টা করেছিলাম, আমরা তার আগে শুধু বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাবো, কারণ চারিদিকে শুধু মিসাইলের বোমের সে ফায়ারিং এর আওয়াজ আসছিল, সে টাঙ্কার ফাটিয়ে দেওয়া হচ্ছে কোথাও। আমাদের হস্টেলের পাশেই আমরা বেসমেন্টে ছিলাম, সেটা একটু নিচে, তবুও আমরা বাইরে থেকে সমস্ত কোনো কিছু আওয়াজ পাচ্ছিলাম শুনে, তো ওই মুহূর্তে আমরা এটা বুঝতে পারছিলাম না যে আমরা ওই মুহূর্তে যাবো কোথায়। আমরা কন্ট্যাক্ট করছিলাম ইন্ডিয়ান এম্বাসিতে, ইন্ডিয়ান এম্বাসি থেকে আমাদেরকে এটাই বলা হয়েছিল যে ডোন্ট মুভ, যেখানে আমরা ছিলাম সেখানে যেন আমরা থাকি। শেষে আমাদেরকে 28 তারিখ বলা হয় যে আমরা যে করে হোক এনি হাউ উই হ্যাভ টু লিভ আর হস্টেল আর বেসমেন্ট ওয়ার এভার উই স্টে দেয়। তো ওই টাইমে তখন আমাদেরকে শুধু একটাই ছিল, আর এটাও বলা হয়েছিল যে যদি আমরা বাংকার না ছাড়ি তাহলে আমাদের আমরা হয়তো আর দেশে ফিরে আসতে পারবো না। তো ওই মুহূর্তে এটাই বলা হয়েছিল যে যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমাদের কাছে একটাই অপশন, তোমাদেরকে যে করে হোক এনি হাউ ইউ হ্যাভ টু রিচ রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য তখন কোনো কোনো কিছুই ছিল না, জিরো ট্রান্সপোর্টেশন, না কোনো ক্যাব ছিল, না বাস চলছিল, কোনো কিছু চলছিল না। তখন আমাদের কাছে একটাই অপশন ছিল যে আমরা পায়ে হেঁটে 11 কিলোমিটার দূরে যেটা নিয়ারেস্ট আমাদের স্টেশন ছিল দানিচিয়া, ওখানে যাওয়া। দানিচিয়া স্টেশন যখন আমরা যাই তখন আমরা বেরোই, আর সেই মুহূর্তে আমাদের এটাই মনে হয়েছিল যে আমরা হয়তো আর দেশে ফিরতে পারবো না। বুদাপেস্ট টু মুম্বাই সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে আমাদেরকে টিকিট প্রোভাইড করা হয়েছিল, আর মুম্বাই টু আমি যে বাড়ি পৌঁছেছি, মুম্বাই টু কলকাতা, কলকাতা টু বাড়ি, সমস্ত এই জার্নিটা আমার স্টেট গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়েছিল। আচ্ছা, এখন তো বাড়ি পৌঁছে গেছো, পড়াশোনা কি হবে এবার? আমি বাড়ি পৌঁছেছি, বাকি একটা টেনশন তো আছে আমার স্টাডি নিয়ে, কারণ আমি এখন 4th ইয়ার স্টুডেন্ট, আমাকে এখনও পুরোপুরি MBBS কমপ্লিট হয়নি আমার। তো এরকম অনেক স্টুডেন্ট আছে যারা সেকেন্ড ইয়ারে পড়ছে, হয়তো ফাইনাল ইয়ারে পড়ছে, ওদের জন্য আমি স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করবো, আর আমার দৃঢ় বিশ্বাস ওনারা আমাদের জন্য ভাববেন, আর ওনারা কোনো কিছু নিশ্চয়ই আমাদের জন্য করবেন যাতে আমরা আমাদের ডিগ্রি কমপ্লিট করতে পারি, দেন নো উই ক্যান সার্ভ আওয়ার নেশন। আমি এখন খুব দুশ্চিন্তায় আছি যে আমার ফিউচারের কী হবে, কারণ আমার এখন MBBS স্টাডি কমপ্লিট হয়নি, তো আমি এর জন্য যাতে আমি আমার স্টাডি কমপ্লিট করতে পারি ওই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করছি যেন আমি আমার স্টাডি কমপ্লিট করতে পারি, আর এখানেই আমি আমার প্র্যাকটিস স্টার্ট করে আমার নেশনকে সার্ভ করতে পারি। তোমার নাম? আমার নাম মাসুম হামিদ পারভেজ।